সভাপতি পদে নির্বাচিত হয়ে আজ পর্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি আর কেউ নন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব কাজী সালাহউদ্দিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, করতালি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি জনাব কাজী মোহাম্মদ সালাহউদ্দিনকে। Today is a very historic day. বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতন এগ্রিমেন্ট সই করছে, মার্কেটিং রাইটস অ্যান্ড অল রাইটস বিক্রি করে দিয়েছে, এবং এইটা আজকে আমরা এই 7-8 বছরের কষ্টতে এখানে আসতে পেরেছি। অনারেবল মিনিস্টার অফ স্পোর্টস আরিফ খান জয়, এমডি গ্লোবাল স্পোর্টস গ্রুপ রুহুল আমিন সাহেব, এবং ডিস্টিংগুইশ গেস্ট এক্সিকিউটিভ কমিটি মেম্বার অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুরু করেছি প্রাউড অবস্থায় যে আমরা আজকে এই পজিশনে আসছি যেখানে ফুটবলটা একটা জায়গায় আসতেছে এবং আরেকটা জায়গায় যাবে, যে আমরা রাইট বিক্রি করার পজিশনে আসছি, যে কেউ কিনেছে, 1 টাকা দিয়ে কিনুক আর 100 টাকা দিয়ে কিনুক, উই হ্যাভ দ্য রাইট টু সেল ইট অ্যান্ড উই সোল্ড ইট। সবচেয়ে বড় জিনিস হলো যেটা, দিস ইজ এ নিউ ডাইমেনশন, যেটা আমরা লিগ প্রথমবারের মতন স্বাধীনতার পরে যে ঢাকার বাইরে 6টা নতুন ভেনিউতে খেলব। দিস ইজ এ কনসেপ্ট উই আর ট্রাই। আমাদের দরকার মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং পাবলিক এবং সবারই সাপোর্ট দরকার টু টেক দ্য ফুটবল টু দ্য নেক্সট লেভেল, বিকজ দ্যাট ইজ দ্য ওনলি ওয়ে আমরা সার্ভাইভ করতে পারবো। একটা মাঠে ফুটবল খেললে এটা কোনোদিনও হবে না। আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো ক্লাবগুলা যারা এগ্রি করেছে আমাদের সাথে খেলতে, এটা করবে, বিকজ তার মানে যতগুলো প্রফেশনাল ক্লাব আছে তারাও চিন্তা করে ফুটবলটা ডেভেলপ করতে। ইট ইজ নট বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনলি, ইট ইজ অল দ্য ক্লাব টুগেদার উইথ দ্য পিপল, উই আর অল ট্রাইং টু ডেভেলপ ফুটবল, শো অন দ্য প্ল্যানেট, জাস্ট রিমেম্বার দ্যাট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব কাজী মোহাম্মদ সালাহউদ্দিন আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমন্ত্রিত অতিথিবৃন্দ এখন সেই মহেন্দ্র খান, যার জন্য এতক্ষণ আমরা আপনারা অপেক্ষা করছেন। সাইব পাওয়ারটেকের অঙ্গ প্রতিষ্ঠান সাইব গ্লোবাল স্পোর্টস লিমিটেড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সেই চুক্তি স্বাক্ষরিত হতে যাবে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব কাজী সালাহউদ্দিনকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সাইব গ্লোবাল স্পোর্টস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বৃন্দদেরকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুস সালাম মুর্শিদিকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বিপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংসদ সদস্য মমতাজ বেগমকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।
Let's shout!